बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, इतिपूर्वे रसायन द्वितीय पत्रेर तीनटी क्लास तुम्हारा सबाई अनुसरण करेछो। एर मध्येई आज के चतुर्थ क्लासटी आमी निते चाच्छी, जेटी जोगोजोगेर नामकरणई। তো আজকে আমরা হাইড্রোকার্বনের শেষ অংশ অর্থাৎ ইতিপূর্বে অ্যালকেন অ্যালকিন আমরা শেষ করেছি এবং তোমরা নিঃসন্দেহে জিনিসগুলো বুঝতে পেরেছ। আজকে আমরা শুরু করব অ্যালকাইন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই অ্যালকাইন কি। তো অ্যালকাইন এটা একটি অসম্পৃক্ত যৌগ, এবং এখানেও আমরা দেখব যে বিষয়টি সেটি হলো যে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ তিন বন্ধন থাকবে এবং বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ হবে, তাহলে তখন আমরা সেটাকে বলবো অ্যালকাইন। তো এই অ্যালকাইনের কার্বন কার্বনের মধ্যে কি পাবো? আমরা ত্রিবন্ধন পাবো। তো আমরা একটা উদাহরণ দেখি। তো এরকম একটি যৌগ আমরা চিহ্নিত করি, তাহলে তোমরা এখন বুঝতে পারছো এখানে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন উপস্থিত আছে। তো আমরা এখন এখানে আগের মতোই আমাদেরকে সংখ্যায়িত করে নিতে হবে, তাহলে মাথায় রাখতে হবে ত্রিবন্ধন যেদিক থেকে কাছাকাছি আমরা সেদিক থেকে সংখ্যায়িত করে নিব। এক দুই তিন চার। এখন এখানে খেয়াল করতে হবে যে শিকল আছে কি না। তো এখানে দেখা যাচ্ছে কোন রকম শিকল নেই, একটা সরল শিকল সেখানে ত্রিবন্ধন উপস্থিত আছে। এখন আমরা এটাকে শুধু নামকরণে যেতে চাই। তো আমাদের সংখ্যায় এসে গেছে কতটি কার্বন? চারটি। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে এরকম ত্রিবন্ধন হলে যৌগের শেষে আয়ন যুক্ত করে কি করতে হবে? আমাদের নামকরণ করতে হবে। তাহলে বুঝতে পারছো এখন সংখ্যা আমরা পেয়েছি চারটি। তাহলে আমরা এটাকে, যেহেতু ত্রিবন্ধনটা যে কার্বনের সঙ্গে যুক্ত, আমাদেরকে সেটা পরিষ্কার করে বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর কার্বনে ত্রিবন্ধন উপস্থিত আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এভাবে, ওয়ান বিউটাইল, অথবা আমরা বলতে পারি বিউটাইন ওয়ান। নিঃসন্দেহে বুঝতে পারছো যেহেতু ত্রিবন্ধন, অতএব যৌগের শেষে আয়ন যুক্ত হয়ে আমাদের কি করতে হচ্ছে? নামকরণ করতে হচ্ছে। আমরা এইভাবেই এখন একটা শাখাযুক্ত আমরা শিকলের কথা চিন্তা করতে পারি। এটাকে আমরা এইভাবে একটু মিশিয়ে দিই। এরকম আমরা একটা শিকল নিয়ে আসলাম যেটাতে একটি মিথাইল মূলক সংযুক্ত আছে। তাহলে এখন বুঝতে পারছো, তাহলে ঠিক আগের মতো আমাদেরকে আবার কি করতে হবে? সংখ্যায়িত করে নিতে হবে। তো আমরা যেহেতু ত্রিবন্ধন যেদিক থেকে দূরত্ব কম হবে, আমরা যদি এদিক থেকে হিসাব করি এক দুই তিন, তাহলে তো সম্ভব নয়। আমরা যদি বাম পাশ থেকে হিসাব করি তাহলে পাবো এক দুই তিন চার, অর্থাৎ এক নম্বর কার্বনের সঙ্গে ত্রিবন্ধনটা যুক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ত্রিবন্ধনের দূরত্ব যেদিক থেকে কম হবে আমরা সেদিক থেকেই শুরু করব। তাহলে এখন এবারে দেখো এক দুই তিন
আমাদের ঠিক ওই আগের মতো প্রশ্নে ফিরে যেতে হবে। সে প্রশ্নগুলো কি কি? প্রথমেই বলতে হবে কততম কার্বন থেকে শিকল বেরোয়ছে, কি বেরোয়ছে এবং কতবার বেরোয়ছে। তাহলে আমরা দেখছি এখানে 3 নং কার্বন থেকে একটি শিকল বেরিয়েছে, যে শিকলটির পরিচয় হচ্ছে মিথাইল। তাহলে আমরা আগে লিখে ফেলব 3-মিথাইল তারপরে এখন আমরা বলবো কততম কার্বন, কয়টি কার্বন আছে সেখানে? 4টি। তাহলে আমরা বলবো বিউটা। এবং কয় নম কার্বনের সঙ্গে শিকল? 1 আই। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি 3-মিথাইল 1-বিউটাইল। তাহলে এখন তোমরা নিজেরা দিয়ে বুঝতে পারছ যে এরকম আমরা আইনটাকে আলাদাভাবে দেখাই দিতে পারি, যেহেতু ত্রিবন্ধন অ্যালকাইন আমাদের আলোচ্য বিষয়। অনুরূপ আমরা এখানে এর সঙ্গে একসঙ্গে আমরা আইনটাকে সংযুক্ত করে নামকরণ করতে পারি। তো এই গেল মোটামুটি আমাদের হাইড্রোকার্বনগুলোর বিষয়ে আলোচনা। তো এরপরে চলে আসবে যে বিষয়গুলো, সেটা হলো কার্যকরী মূলক আছে আমাদের। তো কার্যকরী মূলকগুলো আমাদের অনেক আছে, বিশেষত বিগত ক্লাসে আমি বলেছি যে সেখানে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যালকোহলের বিষয়টা আমরা যদি বলতে চাই তাহলে আমরা সেখানে এভাবে আনতে পারি যে অ্যালকোহলের কার্যকরী মূলক বন্ধন ওয়েস, এবং এরকম যদি আমরা কোনো যৌগ যৌগ দেখতে পাই তাহলে নামকরণের বেলায় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি, যে যৌগের শেষে নল বা অল যুক্ত করে আমাদেরকে কি করতে হবে, নামকরণ করতে হবে। এখন প্রশ্ন হলো নল কখন বসবে, অল কখন বসবে। তো যদি আমরা দেখি যে যৌগটিতে কার্বন কার্বন একক বন্ধন আছে এবং সেটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কার্যকরী মূলক একবার আছে, সেই ক্ষেত্রে আমরা নল বলতে পারি, এটা আমরা দেখব। আর যদি আমাদের কার্যকরী মূলক একাধিক থাকে এবং সেই কার্যকরী মূলক একাধিক থাকার কারণে সেটি যদি সম্পৃক্ত হাইড্রোকার্বনও হয় এবং তার সঙ্গে যদি অসম্পৃক্ততা অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গেও যদি আমরা কার্যকরী মূলক অ্যালকোহলের পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে নল না বলে অল যুক্ত করে নামকরণ করতে হবে। তো এই গেল অ্যালকোহল সম্পৃক্ত বা অ্যালকোহল গ্রুপ বিশিষ্ট যে সমস্ত যৌগগুলো আসবে তাদের নামকরণের ক্ষেত্রে আমরা এভাবেই নল বা অল যুক্ত করে নামকরণ করতে পারি। এরপরে চলে আসবে অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড কার্যকরী মূলক যুক্ত থাকলেই যৌগের শেষে ন্যাল যুক্ত করে আমাদেরকে নামকরণ করতে হবে, এবং মাথায় রাখতে হবে যে অ্যালডিহাইড কার্যকরী মূলক যেখান থেকেই শুরু হবে সংখ্যায়িত করার বেলায় সেখানেই আমাদেরকে 1 নম্বর বিবেচনা করে সংখ্যায়িত করতে হবে। কিটোনের বেলায় অনুরূপ, যদি যে পাশ থেকে আমাদের অর্থাৎ কিটোন যদি সম্পৃক্ত থাকে বা যৌগের সঙ্গে যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে নন বা ওন যুক্ত করে নামকরণ করতে হবে, এবং যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয় তাহলে আমাদের ওইক অ্যাসিড অথবা নোইক অ্যাসিড যুক্ত করে আমাদেরকে নামকরণ করতে হবে। এই গেল আমাদের মোটামুটি নামকরণের জন্য বিভিন্ন কার্যকরী মূলক যুক্ত থাকলে আমরা নামকরণ করে ফেলব। তো যাই হোক, এই নামকরণ নিয়ে আমি আর ক্লাসে আসতে চাচ্ছি না,
অনেক আলোচ্য বিষয় আছে, এবং আগামীতে আমরা সমানতা নিয়ে যেটা সবচাইতে যৌগযৌগের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আজকে কার্বন যৌগের এত ব্যাপকতার কারণেই হচ্ছে দুটো জিনিস, একটি হলো কেটিনেশন এবং অন্যটি হচ্ছে সমানতা। এবং এই সমানতা সম্পর্কে যদি আমরা বিশদ আলোচনায়, অর্থাৎ সমানতা সম্পর্কে যদি আমরা জ্ঞাত হতে না পারি, তাহলে যৌগযৌগ চেনা বা যৌগযৌগর বিষয়ে আমাদের অনেক কিছু বাদ পড়ে যাবে। এবং আমি এটি নিতে চাই আগামী ক্লাসে, আমি সমানতা সম্পর্কে তোমাদেরকে জানাব। তো আজকে আমাদের এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভকামনায় আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।